দশ দিনের মাথায় যুদ্ধ করতে যাওয়ার আগে যেই বাণ সৃষ্টি করবে ভগবান অন্তর্যামী, ঠিক অন্তর্যামী অর্জুনকে ডাকলেন, সখা কৃষ্ণ দাদা বড় কষ্ট হয়েছে, নদীন যুদ্ধ করছি পিতামহ ভীষ্মের সঙ্গে, তো বড় কষ্ট হয়েছে, মানে যুদ্ধে থেকে ফিরে এসেছি, আর এদিকে আলোচনা হয়ে গেছে। এখন ভগবান, আমরা অনেক সময় অনেক কথা বলি কিন্তু মনে রাখতে পারি না, পারি কি? ভগবান কিন্তু ঠিক মনে রাখে। যেই মনে মনে এরা আলোচনা করলেন যে আগামী দিন পঞ্চপান সৃষ্টি করে পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলবে, অন্তর্যামী ভগবান জানতে পারবে। ডেকে সখা অর্জুনকে ডাকলেন, অর্জুন এই কৃষ্ণ এখনই এক জায়গায় যেতে হবে। বলে কোথায় কৃষ্ণ? বলে আজকে যদি না যাও আমার খুব বিপদ হয়ে যাবে। বলে কিরকম? বলে তোমার মনে আছে? বলে কি? দুর্যোধন তোমায় কিছু দিতে চেয়েছিল, তুমি বলেছিলে পরে নেব। মনে পড়ে, যখন আমরা অস্ত্র ধারণা শিখি, অস্ত্র শিখছি, তখন সব থেকে বড় গান্ধীবধারী আমি হয়েছিল, এরা 100 ভাই কেউ পারেনি, আমরা আর 4 ভাই আমার কাছে কেউ পারেনি। সেই সময় দুর্যোধন বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ মানে অর্জুনকে বলেছিলেন, সখা অর্জুন, ভাই অর্জুন, তুই যদি কোনো সময় কিছু যদি দুর্যোধনের কাছে বিপদে পড়ে চাস আমি সেই সময় তোকে দেব। সেই কথাটা ভগবান কৃষ্ণ মনে রেখেছে অর্জুন। তা বলল, অর্জুন তুমি এই মুহূর্তে একটু দুর্যোধনের কাছে যেতে পারবে? যাদের সঙ্গে, যে ভাইদের সঙ্গে, তাদের বাড়ি যেতে বলছে কৃষ্ণ, নদীন যুদ্ধ হচ্ছে দাদাদের সঙ্গে, আমি গেলে কিছু বলবো? কিচ্ছু বলবে, আস্তে আস্তে কিচ্ছু বলবে, আমি কি কি করব? তুমি গিয়ে দুর্যোধনের পায়ে প্রণাম করবে, তোমার থেকে বলো তো, দুর্যোধনের পায়ে প্রণাম করে বলবে দাদা তোমার মনে আছে? দুর্যোধন বলবে কি রে ভাই, কবে কি বলেছি? আমার তো মনে নাই, স্মরণে নাই, তা বল আমি কি বলেছি? তুমি তখন মনে করে বলবে যে দাদা তুমি এক সময় আমার কিছু দিতে চেয়েছিলে, আমি নিই নাই, কিন্তু আজকের সেই বস্তু আমার প্রয়োজন, আর যখন সে দিতে চাইবে তুমি কি চেয়ে নেবে বলো তো? অর্জুন বলছে আমি কি চেয়ে নেব? তুমি তো জানো না তুমি কি চেয়ে নেবে, সেটা আমি বলে দেব। তা ভগবান বলছে তুমি দুর্যোধনের রাজ পোশাকটা চেয়ে আর ভুল করে যেন রাজ মুটুকটা ফেলে এসো, রাজ মুটুকটাও চেয়ে কি হবে কৃষ্ণ? আরে অপ্রশ্ন করবে, প্রশ্ন করবে কি হবে পরে, তুমি শুধু চেয়ে আনার কথা বেশ কিছু। ভগবানকে সবাই পেতে পারে, আমরা সবাই পেতে পারি, কিন্তু সেই অনুরাগ সেই অনুভব আমাদের পিতা যদি একটা কথা বলে ছেলেরা শুনি না, শুনি কিন্তু ভগবান যখন যা বলতেন নত শিকারে সেই পালন করতেন, এই জন্য তো ভগবান বললেন যে আমার করে আস করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আস ওই তার দাসের, যে আমার দাসের মতো ভালোবাসে আমি তার দাসের। ভগবান জগতে সবাই ভগবানকে পেলেন, কিন্তু যুধিষ্ঠি জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠি তার সঙ্গে সঙ্গে ভগবানকে পেলেন। ত্রিজগতে স্বর্গ মর্ত পাতাল যুধিষ্ঠিরের মতো ভগবানের ডাক আর কেউ জানতেন না, এত বড় ডাক টাকার মতো, জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠি
বিশ্বে আর কেউ নয়। যুধিষ্ঠির মহারাজ এক জন্মে ডাকা শেষ ভগবান দেখা দিয়েছে, পিছন থেকে ঘুরে এসে ডাকা শেষ পিছন থেকে ঘুরে এসে বলতেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম। ডাকার মতো ডাক শুনতে হবে, কে ডেকেছিলেন যুধিষ্ঠির, কি বলে ডাকতেন শুনে নি। যাদব আমি তোমাকে পেয়েছি আনন্দ পাই, জগৎ তোমাকে পাই নাই,
মানুষ কেন তোমাকে পায় নাই বলো ভগবান বললেন কেন পায় না জানো অর্জুন গীতায় বলা আছে একটাই মুখ্যম শ্লোক দা আছে সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তাং প্রপিপ্পো মুখ্যমাসামি হরি বল হরি বল হরি বল সর্বধর্ম পরিত্যাজং সমস্ত ধর্ম ভগবান বললেন অর্জুন বললেন ভগবান কিরকম করলে ভগবান তোমাকে পারবে সর্বধর্ম পরিত্যাগ সমস্ত ধর্ম মামেকং শরণং আমার চরণে শরণাপন্ন মামেকং শরণং অহং তাং প্রপিপ্পো অহংকার দুঃখ কষ্ট জরা ব্যাধি সব আমাতে শরণ হঙ্গ তাঙ্গ পাপে ভ মখমখ মাস শুচাম তাহলে ভগবান এই শ্লোকটি বলার পরে যদি কেউ বুঝতে পারে শ্লোকটা কি বস্তু সঙ্গে সঙ্গে আমার রূপ দর্শন ভগবান এত সুন্দর পথ শ্রীমদ ভাগবত গীতায় দিয়েছে ষোলো শাস্ত্র আঠেরো পুরাণ চারি বেদ চারিটি বেদ মৈথন করিয়া জানানো হয়েছে শ্রীমদ ভাগবত খালি দশ দিনের মাথায় যুদ্ধে যাবে অর্জুনকে পাঠালেন অর্জুন যাও দুর্যোধনের কাছে রাজ পোশাকটা চেয়ে আগামী দিনে বাণ তৈরি করবে ভীষ্ম মেরে ফেলবে পঞ্চ পাণ্ডবী ভগবান কি বুঝে দুর্যোধনের রাজ পোশাক জানে এখন মাথায় সব আছে যারা বুঝতে পারে যারা জানে তারা এর সঙ্গে রাজ পোশাক তৈরি করে দেবে ভগবানের সিস্টেমটা দেখে পঞ্চবান রাজ্যে তৈরি হবে পঞ্চ পাণ্ডব মরবে দুর্যোধনের রাজপোশাক আনবে ঢাল দরোয়ান নিয়ে আমরা দেখেছি পার্টি পার্টি যুদ্ধ হলে কি হ্যালো বাবা কি করবে বলে বাবা কি এসব এই হলো আমাদের মুখ্য শেষ মোটা মোটা ওই কি সব কাঁথা বলে তার উপরে কাঁটা দেবে সারা গুলি করলে ওই দেখেছেন যেমন আগ্নি অস্ত্র আছে অস্ত্র ঠেকাবার জন্য অস্ত্র আছে সারা ধান ভগবান বলে অস্ত্র তৈরি করে অস্ত্র ঠেকাবার জন্য সেও তৈরি সিস্টেম এদিকে পান তৈরি করবে ওদিকে আসতে যে রাজপুত্র প্রণাম করলেন দাদা আচ্ছা ভাই 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 আচ্ছা এখানে ঘুরত তো হতে পারে জাতত তো হতে পারে বীজত তো হতে পারে মাস্ত তো হতে পারে এইভাবে তো হয় ভাই ভাই আচ্ছা ভাই ভাই এইরকম শত্রুতা আছে ধরে মনে করো আমি এখানে হরিনাম এখন সরকার আমার গুড়ির অর্ডার করেছে আমি খবরের কাগজ দেখতে পাইনি ভাই দেখে ভাই তো আমার কাছে বলে দেবে এ বাদু আজকে রাত আটটায় ওখানে গাইবি বলতেছি তোর তো সকালবেলা গুড়ির অর্ডার আছে খবরের কাগজে দেখবো সেটা তো বলে দেবে আমার নাকি বলবে না তাকে আমি নামটা দেবো না ও আরো বলবে ভাই তোর নাম গা দরকার নেই তুই এই দেশে থেকে পা ভাই 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 সম্পর্কটা তো এটাই যেই দুর্যোধনের প্রণাম করছে ভাই ভাই বলছে ঠিক আছে মনে মনে করছে দুর্যোধন এই তোর শেষ প্রণাম এই তোর শেষ প্রণাম ভাই ঠিক আছে এ মনে মনে করছে এই তোর শেষ প্রণাম ভালো করে আর তো হবে মানে আলোচনা তো হয়ে আছে আজকের দিন বাদে কালকের বলহরি হয়ে গেল বিশ্বের সঙ্গে আলোচনা হয়ে কিরূপ ভাই ভাই সাধি কি আর এখনকার ভাই ভাই এই রকম মাদ দাঙ্গা করতে এখনকার মাল তো নয় পুরুষ ধরে
ভাই ভাই যখন জমি জায়গাতে গন্ডগোল করি আর যখন বাইরের দিকে বার হই বলি শালা এখানে এত জায়গা পড়ে আছে শালা ও তো 10000 দিকে গায়ে চড়ে আর আমার যখন 6 ইঞ্চি এরম করতেছি দেখে মনটা শান্তি হলো যা গাছতে যাকে ঘরে গিয়ে 6 ইঞ্চি ছেড়ে দিল শালা এখানে হাজার হাজার দিকে পড়ে আছে আর 6 ইঞ্চি জায়গানে বর্দার গায়ে হাত তুললো এবারে গিয়ে ছেড়ে দিল সেখানে মনটা কি গভীর হয়ে গেল শালা ঘরে এসে ঝোকার সঙ্গে সঙ্গে সেই বেয়রাম সে না মানুষ তো আমরা নাকি মানছি রক্ত দাও কি পরিবর্তনশীল হয়ে গেল ও কোন জায়গা দেখে কি পরিবর্তন চৈতন্য লোকে আরে এসে পরিবর্তনশীল এই হলো জগৎ আমি প্রত্যেক হরিবাসরে বলে আসি মা মাসি খুড়ি জেঠি ভাই বন্ধু পিতৃ যদি কোনো সম্পত্তি নিয়ে গন্ডগোল হয়ে থাকে জমি জায়গা আমি প্রত্যেকের চরণ ধরে বলবো সে আমার থেকে ছোট হলে মনে করুন একটু উদাহরণ হয়তো 10 কাঠা জায়গা নিয়ে গন্ডগোল আপনার কাগজ সঠিক ওই বিয়ালার সাহেব এনার একটা রেকর্ড করে দিয়েছে এর ভুল তোমারটা সঠিক এই সঠিক মানুষ পাবে ভুল আউট হবে কিন্তু যে সঠিক তার মেডিসিন কম যে বেঠিক তার মেডিসিন বেশি বুঝা গেছে তাহলে তুমি সঠিক হয়ে বেঠিকের ঘায়ে ঘা মারতে পারছো দেখেছেন সঠিকটা কোথায় তো আপনার আমি চরণ ধরে বলবো যে বেঠিক করছে তার কাছে আপনি সেলেন্ডার দুজনের কাগজ সব ঠিক আপনি কিন্তু জানেন আপনার কাগজ ঠিক অনেক দিন তো মাওলা করলাম তা 5 কাঠা করে দুজনে ভাগ করে নিয়ে যদি আমার কথাটা তুই আমার থেকে হয়তো ছোট বা বড় ভাই একই সমবয়সী মাওলা করে কি হবে ভাই সকালবেলা মুখ দেখা দেখি একই মোড়ে বসে চা খাই এটা হলো মানুষের জীব চৈতন্য কেউ এমনিতে দেবে না কেউ এমনিতে দেবে এটা নিজে থেকে করে জীব চৈতন্য কীর্তন শ্রবণ করিয়া যদি না জীবের চৈতন্য হয় সারা জীবন হরিনাম দিবে হবে না শুনলে হবে আধার জমিদাই গৌর বিমান দে হরি হরি একামি খুঁজি গো তোমার Oh, no.
জগতে কিছু নিয়ে আসিনি আর কিছু নিয়ে যেতে পারবো না, সব পড়ে থাকবে, সব সবার চলে যাবে। এই দেখ সব আমার, ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, এখানে চোখ বুঝিয়ে দেখো সব যেন ভগবানের খাবার। তাই একজন ভাবক বলছে, অগো আমার আমার বলি ঘুরিও নয়ন মুদিয়া সবই অন্ধকার, আমার আমার বলি ঘুরিও নয়ন মুদিয়া সবই অন্ধকার। কি করবেন, বায়না জড়ি হচ্ছে, বায়নাটা জড়ি হচ্ছে, বললে বলবো অসুস্থ কিছু, আমি তো আপনাদেরই ছেলে, বায়নাটারই অস্থায় জড়ি হয়তো সিদ্ধান্তে আসুন আপনারা, এই এলাকার মানুষ আপনাদের উপর সিদ্ধান্ত নিই। বাবার বাড়ি হরিনাম হচ্ছে বলে তো নামটা বাবার একার নয়,
সারা জগতের জন্য, সারা জীবের মুক্তির জন্য, তাই তো? হরিনাম কেন ব্যক্তিগত হয়? হয়তো বাবা দুটো পয়সা আছে বলে দিচ্ছে, আপনাদের কম আছে বলে দিতে পারে। এই হলো ব্যাপার। সিদ্ধান্তে আসুন কি করবে, সিদ্ধান্তে আসছি। আনন্দ কর আছো ভাবে যত বিশ্বদেবে তোদের মেরে ফেলবে বলেছে, তোরা পালিয়ে যা, আপন ভজন কথা না কহিও যথাযথ বিশ্বের সঙ্গে আলোচনা করছো। আরে ভাই কি মনে করে, কি মনে করে হঠাৎ এলি বল, কিছু প্রয়োজন? আরে দাদা প্রয়োজন তো অবশ্যই চাই তো ভাই। কেন? আরে দাদা তোমার মনে আছে কি রে ভাই, কবে কবে কি বলেছি, কবেকার কথা তো জানি না, তুই একটু মনে করে দে না ভাই অর্জুন, তুই কিছু চাইতে এসেছিস তো? বলে না তুমি দেবে বলেছিলে বলে তাই এসেছি। কবে বলেছি? না যেদিন সেই গুরু দ্রোণাচার্য আমাদের অস্ত্র শিখল, সব থেকে বড় গান্ডীবধারী আমি হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ সে তো জানি, সেই সময় তুমি আমার বুকে ও পাগল মধ্যে আমার মনে থাকে না। তুই এখন কিছু চাস? এই নদিন যুদ্ধ হচ্ছে আর এই মোমেন্টে কি চাইবি? আমি সম্ভাল, আমি এই মুহূর্তে আমি শোনো, তাহলে কি হলো, তাহলে কথা হলো যে আমি চেয়েছিলাম কি, বলেছিলাম তুই যা চাইবি আমি তাই দেবো, কিন্তু এই মুহূর্তে আমি কোনো অস্ত্র দিতে পারবো না, আমি কোনো সৈন্য দিতে পারবো না, কোনো অর্থ দিতে পারবো না, তুই কি চাই? অর্জুন তো ওসব কিছু চাইতেই যায় না, না 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 ওসব কিছু আমি চাই না, আমি চাই একটাই বস্তু, আমি একটাই বস্তু চাইতে চাই। কি বস্তু? যে তোমার রাজপ্রসাদ দেখতে চাই। আমার রাজপ্রসাদ? রাজপ্রসাদটা নিয়ে আসলে দাদা ব্যাপারটা হলো কি, অর্জুন ঘুরিয়ে দিয়েছে, আর অর্জুন দুর্যোধন জিজ্ঞাসা করছে কেউ ভগবান তোর পাঠিয়ে দেবে, ভগবান আবার পাঠাবে কেন, সেই যুদ্ধ করে সেই থেকে সেই উনি ওনার শিবিরে উঠে গেছে, আমি আমার শিবিরে, ভগবান তাহলে কিন্তু আমার খুব বিপদ হয়ে যাবে, ভগবানের বিপদের কথা বলেছি। কোনো ডক্টরখানায় গিয়ে যদি আপনার বাবার যদি বাড়াবাড়ি হয় আপনার বাবার কাছে কি ডাক্তার বলবে? বলবে না, যারা সঙ্গে গিয়েছে তাদের কাছে আসতে বাজাও, আসতে বাজাও। যারা রোগীর সঙ্গে গেছে তাকে বলবে ভাই তোমার রোগীর অবস্থা খারাপ আর দুদিন বাজবে ঘরে চলে যাবে, আর যে রোগীর কাছে যদি বলে তুমি দুদিন বাজবে দু ঘন্টা পরে বিদায় হয়ে যাবে না, দু ঘন্টা পরে বিদায় হয়ে যাবে, তাহলে
বাবু সাড়ে তিন ঘন্টা গিয়ে চলে গেল, কিছু বললেন? সাড়ে তিন ঘন্টা গেল, কেউ সাড়ে চার ঘন্টা হচ্ছে, হোক আর কি হোক, এই তো এটা আপনার দোষ নয় তো, রাজ্যের নিয়মটা এরকম চলছে, এটা আপনার দোষ শুধু নয়, সে ঠিক আছে করে দেবো, হ্যাঁ করবো, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছেড়ে দাও, ঠিক আছে করে দেবো। বলে দেবো, বলেছি বলেছি, না না বল, ওদের কষ্ট আমার থেকে ওদের কষ্ট বেশি হয় তো, ওই জন্যই বলছি, কিছু মনে করো। আগে তাই গান হয় না, কুড়ি মিনিট বেশি করতে কি আছে, আশ্চর্য ছেলে, এমনিতে গান বায়না হয় না, না না বাবা আস্তে আস্তে বাবার সব ঠিক আছে তো, দেখ আমার কটা বাবা বসে আছে, আমি মনে মনে করছি আমার এখানে 1000 লোক বসে, এটা মনে করতো এই রাত্রকালে ঠান্ডার সময়, আমার কটা বয়স্ক বাবা দেখো কি বয়স, বয়স বলে বসে কষ্ট করে বসে আছে, শুধু আমার জন্য বসে নেই, আমার জন্য কিন্তু বসে, এই এত বড় হরিবাসর, এত বড় বাবুর মালিক হরিনামটা দিচ্ছে, সবার সম্মান বাঁচাবার জন্য কিন্তু এত কষ্ট, এই তাই না, সবার সম্মান বাঁচাবার জন্য কি দরকার এখানে বসে, হয়ে মশার কামড় ঠান্ডা, কেন মশারি বোধে ঘুমতে কি ব্যায়াম, কিন্তু কেন বসে আছে, সবার সম্মান বাঁচাবার জন্য পরিশ্রম করে বসে আছে, তাহলে এদের অনুরোধ আমাদের রাখা উচিত এবং কর্তব্য, এটাই যাই হোক, একটু সকলে মিলে আমার সঙ্গে বলো তো, আচ্ছা মায়ের একটু উলুধ্বনি দাও দেখি, আস্তে আস্তে আস্তে, ছ সাত দিন বাপের বাড়ি খাচ্ছি, একটু উলুধ্বনি জোরে হয় না, মা বুড়ো মা বলো, বুড়ো মা জানি না মা, আচ্ছা এদিকে দেখি, জয় নিতাই গৌর হরিবল, হরি বল হরি বল হরি বল বল হরি বল রাধে গোবিন্দ। মহামারী করোনা রোগে থেকে আমরা যাতে মুক্তি পাওয়ার জন্য আমরা এই যে হরিনাম প্রচার করছি বা এত দুঃখের মধ্যে থেকে তবু আমরা অনুষ্ঠানটা চালাচ্ছি, তাই এই গভীর রাত্রে এখন বোধহয় 11টা বাজে, যাই হোক সবাই মিলে একটি গোষ্ঠ গোপালের পদ আমি গাইছি, তো ভগবান করুণাময় তিনি কৃপা করে এই করোনা রোগের
ভক্তি বাহক হয়ে দাঁড়াবেন। তাই আমি একটি গান আমাদের সবার গাওয়া উচিত। তিনি ভগবান কৃপা করে যদি না আসে, ভগবান যদি কৃপা করে না আসে, আমরা কেউ তাকে আনতে পারবো কি? কেউ পারবো না। তাই গান মানে জ্ঞান, সেই গানটি আমি গাইছি, আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। তুমি আইসো 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 বইসো যে দয়াল ঘরে, কত সুন্দর ভাষা দিয়ে এই গানটা গিয়েছেন। তুমি দয়া একটু মাইকে কাজ কর না, শুনে শুনে বর্ধমানের দিকে কর। তুমি দয়া করে না শিলে, আরে একটু উলুধ ধরি 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 কে তো মায়া গো পাহাড়ে, তুমি আইসো 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 বইসো যে দয়ালে, তুমি আইসো আইসো বইসো যে দয়ালে, তুমি আইসো আইসো সাপে দ সাই গো যারে,
ब्रह्मा विष्णु तीन भाई नागा तागा बोलिते तुगु धरे सतेक बीस पांच करे ओलो समुद्रेर पुकुर पारे उबु करी दु पा तोर स्वामीर दंशेचे छापे आमी तागा बाधि तुई घरे जा कोन महेश्वर बाँधिलेन तागा ब्रह्मारेते थुए तेत्रिश कोटि देव गण थाको तागार बेड़े आईशो बाबे धर्मराज तागाए दाओ दृष्टि उमुकार अंगे माने जार दंशे छे तार नाम बुद्ध हबे आज ते डिस्टर्ब करबेन ना उमुकार अंगे माने गल्प होचे मने हय माबू हुंदे आछे उमुकार अंगे बाधिलाम तागा छतुराई बीज हाड़े बंद रोज बंद आर बंद शीत শিরে শিরে চলে বিশি ছিরি করি বন্ধ লোমে লোমে চলে বিশি লোম করি বন্ধ রক্তে রক্তে চলে বিশি রক্ত করি বন্ধ মাংসে মাংসে চলে বিশি মাংস করি বন্ধ কার আজ্ঞে মা মনসা কুমারী ধর্মের আজ্ঞে কার আজ্ঞে আস্তিক মনির আজ্ঞে কার আজ্ঞে জরৎকারু মনির আজ্ঞে কার আজ্ঞে রাম লক্ষ্মণ শহীদ হনুমানের আজ্ঞে কার আজ্ঞে শিব দুর্গা শহীদ গণেশের আজ্ঞে কার আজ্ঞে দোহাই মা কাম রূপ কামুখা দেবীর আজ্ঞে আমার এই তাগা উমুকা রঙ্গে সাড়ে সাত বৎসর থাকবে নিতাই গৌর প্রেমানন্দ সাপে
কহিদা তুমি পাঠাইলে হবে তোমার চরণ সেবা মোর বলে গো যাবি সেই পাদে
সবাই চলে যেতে হবে গো সব ছেড়ে দাও না তারে করে মোনা Yeah.
দাদা বল ভাই আমি অর্থের জন্য আসি শরীরের জন্য আসি কিছুর জন্য আসি তবে কেন এসেছি দাদা তোমার রাজপোশাক একটু দেবে দাদা রাজপোশাক আরে তুই রাজপোশাক নিয়ে কি করবি দাদা পিতামহ ভীষ্মের সঙ্গে নদিন যুদ্ধ করতে আমি বুঝতে পেরেছি আমরা পারব না দুর্যোধন মনে মনে করছে ঠিক বুঝতে পেরেছি আগামী দিন মৃত্যু তো এই আগামী দিন মৃত্যু এ নিজেই বুঝতে পেরেছি ভালোই হল আমার আর বলতে হবে আমার আর বলতে হবে কি বুঝতে পেরেছিস ভাই নদিন যুদ্ধ করে বুঝতে পেরেছি বোধহয় আগামী দিন ভীষ্মের সঙ্গে যুদ্ধে আমরা সবাই মারা দেখেছেন ভীষ্মের সঙ্গে দুর্যোধনের যে কথা হয়েছে সেই প্রস্তাবে বার্তা নিয়ে এসেছে অর্জুন বুঝতে পারছে কুরুক্ষেত্রের যুদ্ধে মনে হয় আমরা পাঁচ ভাই মারা যাবো তাই তোমার রাজপোশাকটা আমার কাছে দাও হরি বল হরি বল মরণ যদি না দেখি ভগবান মরণ দেন না প্রমাণটা দেখেনি রাজপোশাকটা নিয়ে যাবি হ্যাঁ আমি কথা দিয়েছিলাম তুই যখন যা চাইবি আমি তোকে দেব কিন্তু সন্ধ্যেবেলা রাজপোশাক নিয়ে কি করবি রাজপোশাকটা নিয়ে কি করবো না যে হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধুর যে জোনা ভজে কৃষ্ণ সে বড় চতুর অর্জুন চতুর আর ভগবান তার বুদ্ধি প্রেরণ করছে অর্জুন কি বলবে অর্জুন বলছে দাদা যুদ্ধে তো পারলাম না আমরা সবাই মারা যাব তার আগে আমরা শেষবারের মতো রাজা সেজে নেব রাজা সেজে নি ঠিক আছে নে রাজপোশাক পর আর তুই পর রাজপোশাক না আমি এখানে পরবি এখানে পরবি না আরে তুই রাজপোশাক পরে আমার রাজ সিংহাসনে বস না আমি দেখে নি তুই অর্জুন রাজা হয়েছিস না আমি হব তাহলে রাজপোশাক দেবে না ভগবান বলেছে রাত পোশাক নিয়ে যেতে আরে ভগবান আমি এখানে ভগবান মনে মনে করছে ভগবান যে বলে দিয়েছে তা বলছে না বলছে প্রভু দাদা আমি রাত পোশাক এখানে পরবো না আজকের রাত্রে গভীর রাত্রে উঠে বড় দাদা যুধিষ্ঠিরের রাজ পোশাক সাজিয়ে আমরা একটা বেদি তৈরি করে উপরে বসিয়ে দেব মনে মনে ভাববো আমরা যুদ্ধ করে রাজত্ব না দিতে নিতে পারলেও আমরা একদিনের জন্য এক মুহূর্তের জন্য আমরা আমার বড় দাদাকে রাজ সাজে দুর্যোধন মনে মনে করে হাসছে এই তোদের রাজা সাজা যার তোদের শেষ আশাটা আর পূরণ হবে না নিয়ে যাবি আরে দুর্যোধন মরণ কেমন ডাকে দেখো না দুর্যোধন মরণ কেমন ডাকে দেখো মহাভারত কি আসছে দুর্যোধনের রাজপোশাকের সঙ্গে ভীষ্মর মৃত্যুর কারণ হয়ে কি আসছে নিয়ে যাবি আরে দিয়ে যাবি কখন আই পাগলা দিয়ে যাবি কখন তুই যে জানিস এটা রাজপোশাক আগামী দিন আমার রাজপোশাকে পরে আমার রাজ সিংহাসনে বসতে হবে সকালবেলা দিয়ে যাবো যুদ্ধের আগে দিয়ে যাবি তো সবই কোনো গুছিয়ে মেয়েদের বেঁধে নিল দাদা একটা জিনিস বাকি আছে কি আবার কি ওটা নিয়ে যেতে হবে হ্যাঁ বলেছি কে বলেছি কৃষ্ণ না না কৃষ্ণ আমার মনে পড়েছে মনে হ্যাঁ মনে পড়ে দাও দাও আচ্ছা ঠিক আছে রাজমটুক রাজপোশাক নিয়ে
কৃষ্ণ জয়া কৃষ্ণ আইনা তামি নিয়ে কি তুমি তো আনতে বলো তামি কি পরব নাকি তোমাদের রাজপোশাক তোমরা যদি না পরো হাবি পরে কি আমি কারো রাজত্ব চাই না যদা যদা হি ধর্মস্য গানি ভবতি ভারত আনন্দ ধর্মস্য তত্তমানং সিদ্ধম্মহ পরিত্রাণং সাধুনাং বিনাশায় সদুস্মিতা ধর্ম সমস্থা পুনঃপাল সম্ভো ভাবি বল হরি বল আমি কারো রাজত্ব নিতে চাই না নেব না পৃথিবীর বুকে যখন প্লাবন আসে অধর্ম ভেসে যায় অধর্মকে বিনাশ করার জন্য আমি আবার জন্ম গ্রহণ করে অধার্মিকী মানুষকে বিনাশ করে ধার্মিকী মানুষকে রাজত্ব প্রদান করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করাই হলো আমার কর্তব্য আমি রাজপোশাক নিয়ে কি করবো পাগল নাকি তুমি এটা কি হবে রেখে দাও আমি প্রয়োজনে দেখে নেব অর্জুনকে ভগবান বললো দেখে দাও আমি ঠিক মতো তোমায় দেখে নেব ঠিক ভোরে এক সকাল হওয়ার দু তিন ঘন্টা আগে ভগবানের চোখে ঘুম না কেন বলুন তো আমরা সবাই ঘুমাই আমরা বুদ্ধিমান জীব আমরা ভগবানের দোহাই দিই ভগবান সারা জীবন সংসার করি সারা জীবন সংসার করছি ভগবানের ভক্ত হই কি করি ভগবান বয়স্ক মানুষটা মন্দিরে বয়স্ক মাতা মন্দিরে কি ভগবান তুমি তো জানো আমি কি পাগল নিয়ে সংসার করতেছি জীবন ভোর ভগবান বললে পাগল নাকি দেখেন স্বামী ভগবান আমার ছেলে কোটা পাগল ছেলে তোমার পাগল ছেলে আমার ওখানে টিওয়াল কল আছে মেশিন সব তুমি দেখো এরা সব পাগল ঘুরছে আর আমি কখন জেগে ভগবান বললে কি চিটিং বাজ মেয়ে দেখে নি সব কোটা পাগল ছাগল করে দে আর আমার দায়িত্ব দিচ্ছে মেশিন বলাকে স্বামী পাগল ছেলে পাগল আমি আর কখন জেগে থাকবো শ্যাল হোক আমি ঘুমুই মেশিনের পাগুলো ভগবান তুমি দেখো অর্জুনের পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে ভগবান ভগবান মনে মনে করছে হায় রে দুরাচারী মহাভারত শুনে নি আপনারা বিষয় মহাভারতে বলছে ভগবান বলেছিলেন দুরাচারী দুর্যোধন পুষ্ট ভীষ্ম রাম কি বললে দুরাচারী দুর্যোধন পুষ্ট ভীষ্ম রাম এটা খুব দামি কথা খুব দামি মায়েদের হতে তো বোঝার শুরু হবে আমি যতটুকু পারবো বুঝিয়ে দেব যতটুকু আমার ক্ষমতা আছে কি বললে ভীষ্ম দুরাচারী কে দুর্যোধন দুরাচারী দুর্যোধন পুষ্ট পুষ্ট মানে অর্ণ ভীষ্ম রাম কি বুঝায় দুরাচারীর মানুষের অন্ন যদি কেউ খায় সেও দুরাচার হয়ে যায় ভীষ্ম রাম ভীষ্মধন বিপকর্ণ এরা দুর্যোধনের অন্ন খেয়ে এরাও দুষ্ট হয়ে যায় আরো শাস্তে বললে বিষয়ীর অন্ন খেলে দুষ্ট হয় মন দুষ্ট মনে হয় না কৃষ্ণ ভজন হরি বল হরি বল হরি বল দেখেছেন কত দামি কথা বললেন দুরাচারী দুর্যোধন পুষ্ট ভীষ্মরা বিষয়ী বিষয়ীর অন্ন খেলে দুষ্ট হয় মন দুষ্ট মনে হয় না কৃষ্ণ ভজন একটু বলো
বিষয়ই রন্ধন মনে করুন কোথায় বলছিলাম ধরে এই হচ্ছে আমার হাই কমিশন এই দন্ডনাচে একটুখানি কৃষ্ণ সাজবে আমি যখন রূপ গাইব দেখবেন পারফেক্ট কৃষ্ণ বিষয়ী রন্ধন খেলে দুষ্ট হয় মন দুষ্ট মনে হয় না কৃষ্ণ ভজন সাধন বলে দিন ব্যাকগ্রাউন্ড মানে কি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিন্তু অনেকে একটু অক্ষম ছেলেদের কথা বলছে আপনারা তবু একটু বলছি কিছু মনে করবেন না কীর্তন মানে জীব চৈতন্য কীর্তন পিছনটা জানা মানে ব্যাকগ্রাউন্ড মানে কি এটা শুধু বলে গেলে হবে না আচ্ছা বিষয়ীর মানে কি একজন ডাকাত সে ডাকাতি করে চাল এনে এখন বহুদিন ডাকাতি করে করে ধন সম্পদ ভালো গুছিয়ে এখন ডাকাত পটল তুলেছে মানে মারা গেছে ডাকাত মারা গেছে ডাকাতের ছেলেরা শ্রাদ্ধ করছে কি দরকার ব্রাহ্মণের দরকার ডাকাত বলে তো ডাকাতে শ্রাদ্ধ করবে না ব্রাহ্মণ কি পরামানিক খেউরি করে এখন ব্রাহ্মণ ডাকাতের বাড়ি শ্রাদ্ধ করে চাল ডাল ঘরে নিয়ে চলে গেছে আমার বিষয়ীর অন্নটা কি বস্তু দেখিনি লক্ষ্য রাখবে ডাকাতের বাড়ি শ্রাদ্ধ করে ব্রাহ্মণ চাল ডাল নিয়ে চলে গেছে এখন ব্রাহ্মণ চাল ডাল নিয়ে বাড়িতে রেখে কাপ ড্রেসপত্র কিছু খুলে গামছা পরে আন্ডার বার করে একটু বাইরের দিকে হাওয়া খাচ্ছে শ্রাদ্ধ করে এসেছে গরম যেমন আমরা নাম করে গেলে যেমন আমরা কুটুম বাড়ি থেকে বাড়ি গেলে ও গো যাই ড্রেসপত্র কিছু খুলে হালকা হালকা ড্রেস পরে একটু হাওয়া বাতাস খাই না শরীরটা সুস্থ করার জন্য গিয়ে দেখে ব্রাহ্মণ একটা বটবৃক্ষের তলায় একটা বৈষ্ণব বসে আছে ব্রাহ্মণ গিয়ে বলছে বাবা বৈষ্ণব প্রণাম হই দণ্ড বৈষ্ণব দণ্ডবাদ বৈষ্ণব দেখা পাচ্ছে ও ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠাকুর বলে হ্যাঁ আপনি কি বৈষ্ণব ঠাকুর বলে হ্যাঁ বলে বাবা কোথায় বলল ঠাকুর আমি ভিক্ষা করি দীক্ষা নিয়েছি শিক্ষা মন্ত্র নিয়ে বসুন হয়েছি ও বাবা তা বাবা কিছু মনে যদি না করো আমার বাড়ি যাবে ব্রাহ্মণ দুপুরে সেবা হয়েছে বলে হয়নি বাবা না কিছু মনে করতে না আমি ব্রাহ্মণ কি হবে তুমি তো আমার থেকে শতগুণে আর আমি তোমার আমি নবগুণে আমি নবগুণে তুমি শতগুণে আমার থেকে হাই জানি ব্রাহ্মণ বলছে আলোচনা করছে আমার অন্য খেতে হবে না তোমার ওই আলাদা একটা মালসা দিয়ে দেবো চাল ডাল দিয়ে দেবো তুমি ফুটিয়ে তা বলে বেশ এখন চাল ডাল দিয়েছে বৈষ্ণব ফুটিয়ে খেয়েছে আরে আস্তে তার ঘর এক দবা তা ব্রাহ্মণ বৈষ্ণবের ভালো করে জায়গা করে শয্যা করে আর ব্রাহ্মণ যে দানের বস্তুগুলো তখন গান দিলে গোটা গোটা দিত এখন চেঁচে চেঁচে দিত যা বাবা তোর মন্ত্র ভালো করেছিস যা আরো সোনা রাখতে নিয়ে যা বাবা রূপ দিতে হয় গো যা কানে একটা কিনে দিই বাবা গরু দিতে যা একটা গরু নিয়ে তখন গান দিলে অভাব ছিল এখন ভালোবেসে দিত গোটা গোটা মাল দিয়ে দিস এখন ব্রাহ্মণের সাবন আস্তে আস্তে ব্রাহ্মণের তেমন বাক্স টাকস নেই এখন জাললার উপরে সোনা রাঙটি সোনা টোনা সব রেখে দিয়ে ব্রাহ্মণ বলে বাবা তুমি আমার ঘরে ঘুমা আমি একটু দাবার উপরে ঘুমা বৈষ্ণব মানুষ ব্রাহ্মণ কি জানে ও চুরি করে নিয়ে যা দেয় আছি এখন বৈষ্ণবের ঘুম আর আসে না কিছুক্ষণ পরে তাকে উঠে বসেছে গিয়ে তাকে সোনা রাঙটি উপর রাঙটি ও মাল ব্যাগে ছেড়ে দিয়েছে বৈষ্ণব মানুষ তো কি ব্যয়রাম ধরেছে বৈষ্ণবের সারা জীবন কারোর জিনিস হাত দেয় না কোরআনটি টাকা পয়সা গুলো নিয়ে পুটলিতে মানে বৈষ্ণবের পুটলির ছেঁড়া কাতার বৈষ্ণব পুটলিতে রেখে দিয়ে হরে কৃষ্ণ বাবা জয় নিতা হয় ও চলে যাচ্ছে ও আজকে ঘুমোচ্ছে বুঝতে পেরেছে ও চলে গিয়ে কিছু দূরে গিয়ে বসে আছে ও মনে মত বসে আছে সেই বৃক্ষ তলে গিয়ে বলে একটু রেস নি এখন ব্রাহ্মণের হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখে বৈষ্ণব নেই এখন ব্রাহ্মণ ধরেছে এখন এইভাবে পাড়ার লোক সব ছুটে আসতে কি ব্যাপার কি ব্যাপার না খেয়ে দিয়ে বসেছিল আমার বাড়িতে চাল ডাল দিলাম খাওয়া দাওয়া করে আর আমার এই সোনার আংটি টাঙ্গি সব দিয়েছিল সব চুরি করে এখন বৈষ্ণব বলছে বাবা আমার একটা বিচার তোমরা করে দাও উনি তো অনেক কথা বলছে আমার একটা বিচার তুমি তোমরা করে দাও বৈষ্ণব উল্টে ধার খাচ্ছে
তা বলে তুমি চুরি করেছ তোমার কি বিচার করবে বলে ঠিক আছে আমি চুরি করেছি না বলতেছি না তুই আমি এনেছি এই তো তোদের পায়না নিয়ে যা না ঠিক আছে আমি দিয়ে দেবো কিন্তু বিচারটা সঠিক করতে হবে সকলে বলতে চুরি করেছ নাকি এর বিচার সঠিক করে তবে দিয়ে দেবে ফিরে দিচ্ছে তবু বলতে বিচারটা সঠিক করে দিয়ে কি বিচার বলছে আমি তো সারা জীবন কারোর জিনিসে হাত দিইনি কেন আমি চুরি করলাম সেইটা তোমার বলতে তোদের বলতে লোকে মনে মনে করছে কি স্বপ্ন এই একটা বিচারের সংবাদ সারা জীবন চুরি করনে হঠাৎ তোমার কি ব্যয়রাম ধরেছে তুমি চুরি করে সেই বিচারটা আমরা করব মাল ধরা পড়েছে ছেড়ে দেবে ছেড়ে দেবে বলে আরে বাবা ফিরে তো দিচ্ছি কেন চুরিটা করলাম বল দেখি আমি ভক্ত মাথা ঘাম পায়ে পড়ে যাচ্ছে বিচার হয় বৈষ্ণব বলছে আচ্ছা ব্রাহ্মণ তুমি কার বাড়ি ছাত্র করে অন্য এরকম সাপে বিষ হাসে গিলে খেয়ে এনেছে এই পর্যন্ত বলে তোর বাবা কুটে নেবেন আগুনের কাছে বিষ থাকে আগুনের কাছে বিষ থাকে আমার এই পর্যন্ত মুরগির গুলে নেছে টেনে ছেড়ে নেছে সাপের কাছে টোকা গিলেছে সেই টোকা কেটে ফেল আগুনে বিষ থাকে না থাকবে থাকবে ডাকাদের বাড়ির অন্ন আগুনই ছাত্র করেছে আগুনই ফুইটেছে তারপরে খেয়েছে ও ভগবানের নিবেদন করেছে তবু শালা পাপ যায় না থেকে অন্নে থেকে পাপ যায় না দেখেছো কি বীজ বস্তু শালা সাপের থেকে কাল কুটবে সাপের বীজ আছে সাপের বীজ আছে বিশ্বাস ভাব ঠাকুর তারা খেয়েছে সাপে গেলাম আমরাও খাবো আমাদের কিছু হয় না দেখেছে বিষয় রঙ্গন খেলে দুষ্ট হয় মন দুষ্ট মনে হয় না কৃষ্ণ ভজন হরি বল হরি বল হরি বল নামে Bye.
নিয়ে ভগবান কৃষ্ণের কাছে দিলেন, কৃষ্ণ রেখে দিলেন। ঠিক ঘন্টা দুয়েক রাত আছে, ভগবান অর্জুনকে ডাকলেন, সখা দয়াবল তুমি জেগে আছো, আমার ঘুম আসে না অর্জুন। কেন কৃষ্ণ দয়াবল? সে তুমি বুঝবে, তুমি উঠো। দুর্যোধনের রাজ পোশাকটা নিয়ে ভগবান সামনে চলেছে, সখা অর্জুন পিছনে চলেছে। কৃষ্ণ কোথায় যাবে? আরে আসুন, একবারও প্রতিবাদ করলো না, কোথায় যাবে, কেন যাবে, কি জন্য যাবে, না কত বিশ্বাস। কিছু দূরে গিয়ে বলে, অর্জুন বলো কৃষ্ণ, তুমি যে ড্রেসটা পরে আছো তা খুলে ফেলবো, সেই ড্রেসটা খুলে পরো দেখি। আমি পরবো? আরে পরো। এখন অর্জুন রাজ পোশাকটা পরে, ভগবান রাজ মটুকটা অর্জুনের মাথায়। বাহ 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 বাহ, জান অর্জুন তোমার রাজ পোশাকটা কেন পরালাম? না আমি জানি অর্জুন, তুমি জানো না তোমার কত বড় বিপদ, তুমি জানো না তোমাদের কত বিপদ, কিন্তু তোমার কাছে তো আমার বলতেই হল, এ কথা গোপন রাখা যাবে না, আমি ধৈর্য ধরে থাকতে হবে। দুর্বল হলে হবে, দুর্বল হলে যুদ্ধে তুমি জয়ী হতে পারবে। আগামী দিনে যুদ্ধের থেকে এই যুদ্ধ ভয়াবহ। এই রাজ পোশাকে পরে যে যুদ্ধটা তোমায় করতে হবে, কোনো অস্ত্র নয়, কোনো মন্ত্র নয়, কোনো বিদ্যা নয়, শুধু ভক্তি। কি করবো প্রভু, রাজ পোশাক পরে নাও, পরে তোমার কিরম দেখতে হয়েছে বলো তো, তুমি নিজেই বুঝতে পারো। একদম তুমি অর্জুন নয়, এই মনে তোমার রাখতে হবে না, মনে রাখলে হবে না যে আমি অর্জুন, তুমি দুর্যোধন। আমি দুর্যোধন? হ্যাঁ। সে কি ভগবান বলে, হ্যাঁ তুমি দুর্যোধন। আমি দুর্যোধন হলাম, আর দুর্যোধনের শরীর আর অর্জুনের শরীর প্রায় একই রকম। আমি দুর্যোধন হলাম, শোন অর্জুন, আগামী দিন বিপদের কথা তোমার বলি। গতকালের যুদ্ধের শেষে ভীষ্মকে দুর্যোধন বলেছিল, আগামী দিন তোমায় যুদ্ধে যেতে হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। তাই ভীষ্ম বলেছিল, আটটা দিন আমায় সময় দাও, যা করতে বলবে আমি তাই। তাই দুরাচারী দুর্যোধন পুষ্ট ভীষ্ম কি করেছে জানো? আমাদের পঞ্চ পাণ্ডবের মারার সংকল্প, সে বাণ তৈরি করেছে পঞ্চ বাণ, আগামী দিন যুদ্ধে তোমাদের পাঁচজনের মৃত্যু অনিবার্য। আমি ভগবান, আমি কৃষ্ণ দয়াময়, আমি পারব না সেই পঞ্চ বাণের সমাপ্তি সঙ্গে দাঁড়াতে, আমার সুদর্শন চক্র ফেল করবে সেই পঞ্চ বাণের সামনে। তাও তো আমি প্রতিজ্ঞায় বদ্ধ, কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করলাম, হ্যাঁ প্রতিজ্ঞা ভঙ্গ করলাম, সুদর্শন ধরলাম ভীষ্মের বাণের কাছে, এমন একটি অস্ত্র তৈরি। কিন্তু তুমি দুর্যোধন হয়ে সেই পঞ্চ বাণ চুরি করে, এই জন্য তোমার রাজ পোশাক। হ্যাঁ, তুমি গিয়ে ভীষ্মকে প্রণাম করে বলবে, দাদু দুর্যের প্রণাম। কেমন করে বলে তুমি জানো তো? হ্যাঁ, দাদু দুর্যের প্রণাম।
আর যেই প্রণাম করে আশীর্বাদ দেবে বলবে দাদু তুমি সারা রাত ঘুমাও নি না, বলবে না একটু রাত আছে ঘন্টা দিয়ে রাত আছে পঞ্চবান আমার কাছে দাও, আমি দুর্যোধন পঞ্চবান দায়িত্বে আমি রাখবো, সকালে যখন যুদ্ধে যাবে পঞ্চবান আমি তোমার হাতে। আর যেই পঞ্চবান তোমার হাতে দেবে তুমি নিয়েছিলে, বুঝতে পেরেছি। কৃষ্ণকে প্রদক্ষিণ করে প্রণাম করে কৃষ্ণ প্রণাম করে অর্জুন চলেছে, দাদু দুর্যের প্রণাম না। বিশ্বের ঘরে অন্ধকার, শুধুমাত্র একটা দীপ জ্বলে, দীপ দীপ। ঘুম আসছে দুর্য, ঘুম আসছে কেন? যতক্ষণ না পঞ্চ পাণ্ডবের মৃত্যু দেখবো ততক্ষণ দুর্যের চোখে ঘুম। আমার বড় দুঃখ হচ্ছে রে ভাই। কেন দাদু? তুই এত বড় নিষ্ঠুর দুর্যোধন, এদের চারজনকে মেরে ফেল আমার দুঃখ নেই। পৃথিবীর বুকে থেকে ধর্মকে তুই মেরে ফেলবি, মৃত্যুবানটা ডেকে জানা দুর্যোধন, ওই দুর্যোধনের প্রাণ ভিক্ষা দে না, আমার মাথায় কি মোহ হলো পঞ্চ পাণ্ডবকে মারার সংকল্প। রাগ চণ্ডাল আমার দেহের মধ্যে চণ্ডাল প্রবেশ করে আমি তোর কথায় আমি রেগে গিয়ে আমি পঞ্চবান তৈরি তেনা দুর্যোধন ভাই আমার, যুধিষ্ঠিরের মৃত্যুবানটা দেনা, ওদের বানিয়ে ওদের মরা মরলে আমার দুঃখ হবে কষ্ট হবে, কিন্তু আমি জানব আমার ধর্ম বেঁচে আছে। হরি বল হরি বল। অর্জুন বলে দাদু দুঃখ জন্মালে মরিতে হবে এড়িবার নয়, তোমার হাতে যদি পঞ্চ পাণ্ডবের মৃত্যু থাকে তুমি কি রক্ষা করতে পারবে দাদু? আমি জানতাম, আমি জানতাম যে দুর্যো আমার কথা রাখি না, আমার কথা রাখবি না, নিয়ে যা নিয়ে যা। আমি যদি পান সৃষ্টি করতে পারলাম তাহলে আমি পানকে রক্ষা করার দায়িত্ব আমি নিতে পারলাম না, এই সামান্য রাত আছে তুই নিয়ে যাবি জানি, এটা তো আর স্বইচ্ছা হচ্ছে না, রাগের মধ্যে রাগে ধর্ম নষ্ট হয়। ভগবান বললেন জ্ঞাতি হিংসায় আবাল বিদ্যুর পরমায়ু ক্ষয় হয়ে যায়, কি বললেন ভগবান? জ্ঞাতি হিংসায় তুমি বাবা উনি বাবা দুজনে মামলা করছে, দুজনার জ্ঞাতি হিংসা চলছে, তোমাদের দুজনার যা হবা তাই হবে, এদের কেন হবে আমাদের কেন হবে? জ্ঞাতি হিংসায় আবাল বিদ্যুর পরমায়ু ক্ষয় হয়ে যায়, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে মেরে ফেলে গুন্ডা দিয়ে মেরে দেয় না কি হয়, এই যে জ্ঞাতি হিংসা চিন্তা আবার বিদ্যুর পরমায়ু ক্ষয় হয়ে যায়, এটাই গৌর। হরি বল হরি বল হরি বল। এই জ্ঞাতি হিংসা করো না, আবার বিদ্যুর পরমায়ু ক্ষয় হয়ে যায়। অর্জুন শাখা অর্জুন দুর্যোধন পঞ্চপান নিয়ে মুখে পনিপাত পনিপাত দাদা
যেই মহান পাশটা নিয়ে গেছে বিশ্ব কৃষ্ণ সবাই বলে নাকি তুই অন্তর জানি তুই নাকি অন্তরের খবর জানতে পারিস রে কৃষ্ণ তুই ভগবান আমি ফরদা তুই যদি অন্তর জানি হলি রে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের মারার জন্য বাণ তৈরি করলাম তুই জানতে পারলি না তুই আগে কেন এলি না কৃষ্ণ তুই যদি আমার কাছে আসতি আমি পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠিরের মৃত্যু বাণটা তোর হাতে আমি তুলে দিই তুমি দয়া দরজার কাছে দাঁড়িয়েছে দাদু কে কে ডাকে আমি কৃষ্ণ কৃষ্ণ সেই এলি তা একটু আগে আসতে পারলি না রে কেন দাদু কি হয়েছে কাঁদছ কেন কেন ভগবান কিছু জানে না এত কিছু ঘটনা যেন ভগবান কিছু জানে না গো কৃষ্ণ এলি যখন একটু আগে আসতে পারলি না ভাই কে তোর নাম দিয়েছে অন্তর জানে কৃষ্ণ কে তোর নাম দিয়েছে ভক্ত আমার মাতা পিতা কে দিয়েছে কে দিয়েছে তুই কাঙালের ঠাকুর তোমাদের মতো ভক্তরা আমার নাম দিয়েছে ভগবানের নাম আমাদের মতো তোমাদের মতো ভক্তরাই দিয়েছে ভগবান তুমি করো ভগবান তুমি কৃপা ভগবান তুমি দয়াময় তুমি বিপদে ভঞ্জন মধুসূদন তুমি করুণার সাগর আমি তুমি দয়ার সাগর নিজে থেকে নাম নিয়েছে না ভগবানের নাম আমাদের মতো ভক্তরা দিয়েছে হ্যালো কাঙালের ঠাকুর তুমি কালের থাকো তুমি কাঙালের থাকো তুমি কাঙালের থাকো তুমি কাঙালের থাকো কাঙালের বিশ্ব
বিশ্ব জিজ্ঞাসা করছে ভগবান কে দিয়েছিলেন, আরে ভগবান দ্বারকায় যখন রাজা হয়েছিল রাজাদের বলেনি, ভক্তদের বলেনি, কাদের বলেছিল কাঙা, ভগবান বললে যারা খেতে পায় তাদের খাইয়ে কি হবে, যারা সত্যিকারে খেতে পায় না। আপনার ছেলের বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, বাবার শ্রাদ্ধ হচ্ছে, বাড়ির আশেপাশে দূরস্থরে যত কাঙাল আছে তাদের বলুন, আর যদি না বলেন আপনি পস্তাবেন। ভগবান কাঙালদের বলেছে যাদের আছে যারা ভালো খায় তাদের কত ভালো খাওয়াবে বলো, আরে ভিখারি কাঙালদের যদি এক তরকারি ভাত করে দাও তারা তাই খেয়ে শান্তি পাবে। আরে আপনার ছেলের বিয়ে হচ্ছে, আমি কাঙাল, আমার নিমন্ত্রণ আমি করি, কটা বাসন নিয়ে দরজার কাছে বসে আছি, এবার আপনি বার হলেন চরণ দুটো জড়িয়ে, দাদা কে আমি বাঁধো, তুমি তো জানো আমি ভিক্ষা করে খাই, আমি জানি আপনি আমার বলেননি, আমার আমার ভালো অন্ন দিতে হবে, আপনার বাড়ি যত সমাজ হচ্ছে না অনেকজনই অনেক নষ্ট করছে, ওখানে একটু গুড়িয়ে নেব, আমার ছেলে মেয়েগুলো খাবে, আপনার বিবেকটাই বলবে ওগুলো নিতে দেবে, আপনি কি করবেন ভাই, আমার পা ছা, আমারই ভুল হয়েছে, আমি একা মানুষ, আমি তো বলতে পারি না, কি করবেন আপনি লজ্জার খাদি, বিপদে পড়ে গেছে, আমি বলতে পারিনি ভাই, আই 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 এদিকে আই, ওদিকে বন্ধ কর, ওদিকে বন্ধ কর, এই এই বাসনগুলো একটু ভর্তি করে দেবো, পথে নিয়ে যা নিয়ে যা। তাই ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় রাজা হয়েছিল, পৃথিবী স্বর্গ মর্ত পাতালে যত কাঙাল ছিল সমস্ত কাঙালেদের নিমন্ত্রণ করে খাইয়েছিল, তাই কাঙালরা নাম দিয়েছিল আজে হতে তুমি কাঙালে। আজে হতে তুমি হতে তুমি তুমি কাঙালে, তুমি আজ হতে তুমি তুমি কাঙালে থাকো, তুমি কাঙালে বড় হতে তুমি তুমি কাঙালে থাকো, তুমি কাঙালে বড় ভালো বাছি, আজ হতে জনে তোমায় তোমায় দিয়েছে নাম, তুমি আজ তুমি কাঙালে থাকো, আজ হতে তুমি কাঙালে থাকো, আজ হতে তুমি কাঙালে থাকো, ভক্তের ভগবান গোবিন্দ
সময় এই কাঙালদের আমি ভজন দিয়েছিলাম, তাই কাঙাল আমার নাম দিয়েছে কাঙালের ঠাকুর। তুমি আমার নাম কি দিবে? তুই নাকি বিপদ ভঞ্জন মধুসূদন অন্তর্যামী ভগবান, তা তুই বুঝতে পারলি না পঞ্চ পাণ্ডবের মারার জন্য যে বান তৈরি, পঞ্চ পাণ্ডবের মারার জন্য বান সে কি, কে তৈরি করলি? তবে তুই কিসের অন্তর্যাম? কালকের ভিতরে দুর্যোধন আমার জানা তাই বললো, তুই বুঝতে পারিস না? দেখুন তোমাদের মধ্যে কি আলোচনা হচ্ছে আমি কি করে বলি, তুমি কোথায় আমি ভগবান এড়িয়ে যাচ্ছে, তোমরা কোথায় আমরা কোথায়? যুদ্ধ হয়ে গেছে সারাদিন, অস্ত্রের সামনে আমি বসে থাকি, তোমার অস্ত্রের সামনে কৃষ্ণ বসে থাকে, কত বড় ভয়! তুমি ওর মারো কি আমার মারো? ওর মার, তাহলে আমার তো ভয় আছে, তোমার সামনে যুদ্ধ মানে আমার ঘুম নিতে, একটু সন্ধ্যা গেলে ঘুমাবো না? তোমরা কি আলোচনা করছো সেই চিন্তা ভাবনা আমি থাকবো? ভগবান যেটা বলছে ঠিক, কিন্তু ইনি তো সেটা কি করে আমরা সাধারণ মানুষ বুঝবো? কালকে তো আমার দুর্যোধন উল্টো পাল্টা বলো, সেই দলে তো আমার হাত ছুটে বসে কি করবো বল? দেখবেন দুটো ছেলে দুটো মেয়ে, একটা ছেলের সঙ্গে এমন সেটিং হয়ে গেছে, আর একটা ছেলে পাত ধুলো নির্দলো করতে তার বেলা আর এক বেলা না, এরকম হয় না? আমার তোমার ছেলে আর ছেলে নয়, এ তোমার নাতি আর ও নাতি নয়, কিন্তু সেটিং এর ব্যাপার একটা ছোটবেলা থেকে সেটিং হয়ে একুল ছেড়ে আর ওকুলে যেতে পারছে, এই হলো ব্যাপার ভালোবাসার। এমন একটা দুর্যোধন দুষ্ট কিন্তু সেই পক্ষে বিশ্বাস, কি ভালোবাসা, কি ভালোবাসা, এটা ভালোবাসার ব্যাপার আছে। ভালোবাসার ব্যাপার না থাকলে ওই পক্ষে কেউ থাকতো বলো? অবশ্যই আছে। যাই হোক, দুষ্ট যত হোক তার একটা অন্তর্জগৎ আছে। এখন আবার কি হয়েছে বলো? আসুন তাহলে বলবো, আমারও দশটা বেজে গেছে, কালকে সকাল আটটা তবু কুড়ি মিনিট ধরে রেখেছি, বুঝি না তো সকাল আটটায় গান আছে অতিকান্ত মন। যাই হোক, অন্য সময় দল হলে তো নাতি মেরে চলে যেত, ও বাবার গান শালা সারা রাত যে গান চলে না, যেই বলতো কুড়ি মিনিট বেজে, ও বাবার গান আছে নাম মেরে চলে যেত। এখন কথা হলো, যেই ভগবানের নাম দিয়েছেন, এখন বিশ্ব বললো তুই তো একটু আগে আসতে পারতিস ভাই, তাহলে পঞ্চ পাণ্ডবের মৃত্যুবাণটা না দিয়ে অন্তত যুধিষ্ঠিরের মৃত্যুবাণটা তোর হাতে তুলে দিতাম, তোর হাতে তুলে দিতাম। বলে তুমি বাণটা কার হাতে দিলে? বলে দুর্যোধনের হাতে। বলে বাণ তৈরি করলে সে? বলে আমি। কেন? বলে দুর্যোধন বলে আমি নদিন নাকি কিচ্ছু করি, আচ্ছা বল ভাই নদিন যুদ্ধ করছি, কারণ মারিনি নিজেও মরিনি, অত শান্তিতে যুদ্ধ করছি, আর আমার নাতি দুর্যোধন বলে আমি সময় দে। তা বলে সময় একদিন দিতে পারি, তা তুমি কি করবে? তা আমি বলেছিলাম আমার কি করতে হবে, তা দুর্যোধন বলল পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলতে হবে। আমি কথা দিলাম যে পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলবে, সে কি? তুমি দেখে দেখে আমার লোকটা ফেলে দিচ্ছ, তুমি আজও বয়স হয়ে গেছে জ্ঞান হলো না, আর কি বলবো? আমি তো ভগবান হয়ে উল্টো পাল্টা কথা বলি না, কিন্তু সাধু ভাষায় তোমার গালি দিই। তুমি এমন একটি জ্ঞানী মানুষ, তুমি এমন একটি বুদ্ধিমান মানুষ, বশিষ্ঠের ছেলে শক্তি, শক্তির ছেলে পরাশর, পরাশর মনির ছেলে কৃষ্ণ, দেবাদেব ব্যাস, ব্যাসের উক্তি, গণেশের লিপি, বিদুরের নীতি, ভীষ্ম তুমি, হরিবল হরিবল, পিতামহ ভীষ্ম, ভীষ্মের বাণী চারজন মানুষের কথায় দাঁড়িয়ে আছে, বিস্ফোর মহাভারত, এত বড় অন্যায়।
নাই তুমি পুষ্পাই দিবে তোমার পক্ষের মানুষ গুনার মারা চিন্তা ভাবনা তো নিতে না আমার অসাক্ষেতে আমার মানুষ গুন আমার ভক্ত গুন তাদের মেরে ফেলার সিদ্ধান্ত তুমি মান কার কাছে দিলে বললে দুর্যোধন হয় সেই তো আমি এসেছিলাম আমার কাছে দিতে পারতে মান গুন কার কাছে দিলে বললে ঠিক দিয়েছো তো তা আমি কি কানা টানা নাকি বিশ্ব ভাই আমি কি কানা টানা ঠিক দিয়েছো তো দুর্যোধনের কাছে ভগবান ঘুরিয়ে দিয়েছি রাজ পোশাক পরে যাচ্ছে কিন্তু হাঁটুনি টাটুনি দেখলাম দূরে থেকে মনে হয় দুর্যোধন হাঁটুনি দেখে মানুষ বুঝি না বাবা বান সৃষ্টি করলাম তুই বুঝতে পারলি না জ্ঞান নাই একটু আগে আসতে পারলি হাঁটুনি সত্যি তো তা কার দেখলি কিরম মনে হলো মনে হয় যেন আমার সকা উঠছে কানা কানা ছোটবেলায় তো টেরা বলতো তোমার মতি ভোম হয়েছে সে কি আমার মতি ভোম হয়ে মানে পান পাঁচটা অর্জুনের হাতে তুলে দিয়েছ মতি ভোম অর্জুন দুর্যোধনের দেশটা কোথায় পাবে রে অর্জুন দুর্যোধনের দেশটা কোথায় পাবে ওই দেশটা শুধু আমার আর কোনো ওই কাজটাকে আমি করি চালাক আমি সে জানি যেমন গায়রাম আছে তেমন ওষুধ আছে জানো তো সব জানা আছে তোমার গায়রাম ধরেছে পাঁচজন আর মারার জন্য ওই জন্য তো সন্ধ্যাবেলা দুর্যোধনের দেশটা চেয়ে যে মৃত্যু যদি না ডাকে আমি মরণ দিই না পরিষ্কার হয়ে গেল তাই বারে কি করবে প্রতিজ্ঞা করেছি তো পাঁচ জন তাহলে সেটাও বলে রেখেছি দুর্যোধনের সে কাজ মেরে রেখেছি কাজ মেরে রেখেছি বলে যদি মারতে পারি ভালো মরিনে নিজে মরে আমি বলো তুমি যে বর চাইবে বলে আগামী দিন আমার তো করুন ক্ষেত্রে যুদ্ধ
मरण जदि ना डाके भगवान मरण दाय ना प्रमाण करलें महाभारत बेश ताई हम भगवान बोलें बेश ताई हम तू आगामी दिन आवर मेरे फेल भी हरे कृष्ण की करे मार भी ऐसे आई मार ना तू बोल तू तो बोले जी सुदर्शन चक्र धर्म ना कोनो अस्त्र हमारे मार भी बोल ना जले डुबे मारो तुम जल मेरे फेल तो ठीक है जो इशारा करब से ठीक है अंतर्यामी भगवान मृत्यु बाण जेने रेखे मृत्युबान कोनो अस्त्र नय मा आपनादेर मतन एकजन मेये छिले अरे नय बेटा छिले नय मेये छिले नपुंसक मृत्युबान मानुष मानुषेर पाय गड़ करले मरे जाय देखेछो मानुष मानुषेर पाय गड़ करले मानुष मरे जाय कोनो अस्त्र लागबे दाँत चुल गड़ी छाबो किछु मरे जाबे তাহলে ভগবান মৃত্যুবান রেখে দিলেন জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠিকে বলে গেলেন ভগবান দাদা যখন আমি ইশারা করব ওকে পাঠিয়ে দিন আর তাকে বলা আছে কিভাবে কি করব এইবার তুমুল যুদ্ধ অর্জুনের সঙ্গে দুর্যোধন মনে মনে কিছু কাছাকাছি যাই রে শেষবারের মতো দেখে পাঁচ ভাইয়ের থেকে সব এক্ষুনি মরে যাবে সব কিন্তু পঞ্চদান ভীষ্মের হাতে নাই দুর্যোধন জানে না भगवान कृष्ण युधिष्ठिर दादा मृत्यु बाण पाठिए दाओ गले गले एसे ओ दादू दादू ओ दादू युद्ध करछे दादू नीचे दादू हबे ऊपर तो युद्ध ओ दादू पाय हाथ दे चाबड़ाछे এইবার উপরে যুদ্ধ করছে অর্জুনের সঙ্গে তুমুল যুদ্ধ চলছে আঘাত করছে নিচের দিকে তাকিয়ে দেখলেন শিখণ্ডী কে তুই আমি শিখণ্ডী শিখণ্ডী আমার প্রণাম নাও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পিতামহ বিশ্ব বলেছিলেন কৃষ্ণ আমি অন্যায়ের পক্ষে থাকলেও আমার ধর্ম অন্যায়ের পক্ষে দেখে নাই ধর্ম নাম কর অন্যায়ের পক্ষে দেখে কি ধর্ম করো গো আরে অন্যায়ের পক্ষে অবলম্বন করেও আমার ধর্ম আছে কি ধর্ম কুরুক্ষেত্রের যুদ্ধে যদি কোনোদিন অমঙ্গল দর্শন করি অস্ত্র ত্যাগ করব তাতে যদি আমার মৃত্যু হয় বিশ্ব প্রাণ বিসর্জন হরি বল হরি বল শিখণ্ডী অমর অস্ত্র ত্যাগ করলে অর্জুনের বানাতে বিশ্বদেব মরণ যদি না ডাকি ভগবান মরণ দেয় তাহলে এবারে সময় হয়ে গেছে গান ছেড়ে দাও আমি প্রভুর বিনোদ চরণে Oh,
পদ চরণে Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.